বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি যদি আপনি ভুল সিলেক্ট করেন, তাহলে দীর্ঘদিন কাজ করলেও আপনার চ্যানেল কখনোই গ্রো হবে না, এটা আমি 100% বলছি। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি হওয়া উচিত সেটা সিলেক্ট না করে আপনি যদি অন্য ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে আপনি 3 মাস, 6 মাস, 1 বছর কাজ করলেও কিন্তু আপনার চ্যানেলে কখনোই গ্রো আসবে না, আপনি গ্রো বুঝতেই পারবেন না। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মিঠু প্রধান, আপনারা দেখছেন বেঙ্গলি অনলাইন টেক ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোন ইউটিউব চ্যানেলের কোন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যদি আপনারা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনি কাজ করলে আপনার চ্যানেলের গ্রো আছে, আর যদি ভুল ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেল গ্রো করবে না, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে? বন্ধুরা, চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হলে প্রথমে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে, ঠিক আছে? তো আপনারা মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলকে আগে সাইন ইন করে নেবেন, ঠিক আছে? সাইন ইন বা লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমার চ্যানেল সাইন ইন করাই আছে। এখানে আপনাকে চ্যানেলের লোগোতে ক্লিক করতে হবে। যদি আপনারা মোবাইল থেকে করেন তাহলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা প্রথমে উপরের দিকে দেখবেন 3 ডট থাকবে, ঠিক আছে? 3 ডটে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইট করে দেবেন, তাহলে কিন্তু এরকম পিসির মতো আসবে। তো এখানে প্রথমে আপনারা চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এই যে ইউটিউব স্টুডিও যে আছে, ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, ঠিক আছে? অথবা আপনারা কিন্তু মোবাইল থেকে YT স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপসে গিয়েও এই ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? তারপর আপনাদের এরকম ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনারা সেটিংয়ে আসবেন, ঠিক আছে? সেটিংয়ে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস, এখানে আপলোড ডিফল্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডভান্স সেটিংসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আমার চ্যানেলে ক্যাটাগরি দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? তো এই ক্যাটাগরিতে আপনারা ক্লিক করবেন। এই ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি, আমি বলে দিচ্ছি আপনার চ্যানেলের কোন ক্যাটাগরি হবে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। তো এই ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটা যে রিলেটেড, সেই রিলেটেড ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে। যদি আপনার টেক চ্যানেল হয়, আমার মতো টেক চ্যানেল, তাহলে আপনাকে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অপশানটা চুজ করতে হবে। যদি আপনাদের ড্রয়িং চ্যানেল হয় বা কোনো এডুকেশনাল চ্যানেল হয়, মনে করুন আপনি ইউটিউবে স্পোকেন ইংলিশ শেখাচ্ছেন, তাহলে কি করবেন, আপনার যে ক্যাটাগরি হবে সেটা হবে এডুকেশন, ঠিক আছে? এখানে এডুকেশন কিন্তু আছে, এই যে এডুকেশন, ঠিক আছে? তারপর যদি আপনি হাউ টু অ্যান্ড স্টাইল, মানে আপনি হাউ টু মেক কোনো কিছু একটা বানিয়ে ইউটিউবে দেখাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনারা হাউ টু অ্যান্ড স্টাইল দিতে পারেন। তারপর এখানে আছে নিউজ অ্যান্ড পলিটিক্স, যদি আপনার চ্যানেল কোনো নিউজ রিলেটেড হয় বা পলিটিক্যাল কোনো বিষয় আপনি ভিডিও করে দেখাচ্ছেন, তাহলে কিন্তু এখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে নিউজ অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ খবর রিলেটেড বা নিউজ রিলেটেড কোনো চ্যানেল হলে তাহলে আপনাকে এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তারপর এখানে আছে এন্টারটেনমেন্ট, অর্থাৎ আপনার চ্যানেল যদি কোনো বিনোদনমূলক হয়, মনে করুন আপনি দর্শককে কোনো অভিনয় করে দেখাচ্ছেন, অ্যাক্টিং করে দেখাচ্ছেন বা কোনো নাটক করে দেখাচ্ছেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আসবে, ঠিক আছে? তারপর এখানে আছে কমেডি, কমেডি তো আপনারা জানেন, যদি আপনারা হাস্যকর কোনো ভিডিও করেন বা কেউ যদি হাস্যকর ভিডিও করে, আপনি যদি সেটা রেকর্ড করে ইউটিউবে ছাড়েন, তাহলে কিন্তু আপনাকে কমেডি ক্যাটাগরি দিতে হবে, ঠিক আছে? এর পরের ক্যাটাগরি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস। তো এই ক্যাটাগরিতে আপনারা বিভিন্ন চ্যানেল চুজ করতে পারেন। যদি আপনারা আপনাদের ভিডিওতে বেশি সংখ্যক মানুষ একসঙ্গে আপনি সেই ভিডিও রেকর্ড করেন, তাহলে সেটা পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে পড়বে। অথবা আপনি যদি ভ্লগ ভিডিও করেন, ডেইলি ভ্লগ, লাইফস্টাইল ভ্লগ, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগস দিতে পারেন, ঠিক আছে? আর গেমিং বলতে আপনারা জানেন, যদি আপনারা গেম খেলেন মোবাইলে বা আপনি যে কোনো গেমিং ভিডিও করেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের ক্যাটাগরি গেমিং হবে, ঠিক আছে? এরপরে আছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। এই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তারাই যারা ট্রাভেলিং করেন, ঠিক আছে, বা জার্নি করেন, মানে আপনি গাড়িতে কোথাও যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কীভাবে যেতে হবে, সেখানকার ভাড়া কত, মানে গাড়ি ভাড়া কত, বা আপনি বাইকে গেলে কত কিলোমিটার যাচ্ছেন, সামনে কী কী পড়তেছে, সেই ধরনের, মানে অর্থাৎ ট্রাভেলিং বা জার্নি যদি করেন, তাহলে আপনারা কিন্তু এই ক্যাটাগরি দিতে পারেন, ঠিক আছে? তারপরে স্পোর্ট, স্পোর্ট বলতে খেলার বিষয়, মানে ধরুন কোথাও ক্রিকেট খেলা হচ্ছে বা আপনি ক্রিকেট খেলা সম্বন্ধে কোনো ভিডিও বানাচ্ছেন বা কোনো হকি নিয়ে ভিডিও বানাচ্ছেন বা ফুটবল নিয়ে কোনো, যে কোনো স্পোর্টস হতে পারে, ঠিক আছে? তো আপনারা জানেন খেলা নিয়ে ভিডিও হলে আপনারা এই স্পোর্ট ক্যাটাগরি দিতে পারেন, ঠিক আছে? তারপরের ক্যাটাগরি হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেলস, অর্থাৎ আপনার চ্যানেলে যদি কোনো অ্যানিমেল অর্থাৎ পশু পাখির ভিডিও দেখান,
তাহলে আপনারা এই ক্যাটাগরি চুজ করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে মিউজিক তো আপনারা জানেন, যদি আপনারা কোনো মিউজিক ভিডিও বা শুধু মিউজিক ইউটিউবে আপলোড করেন তাহলে আপনাদের ক্যাটাগরি কিন্তু শুধু মিউজিক হবে, ঠিক আছে। তারপর এখানে কার্স অ্যান্ড ভেহিকলস অর্থাৎ যানবাহনের কোনো ভিডিও যদি আপনারা দেখান তাহলে কিন্তু আপনাকে এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন অর্থাৎ আপনারা যদি কোনো মুভি বা সিনেমা তৈরি করেন তাহলে কিন্তু এই ক্যাটাগরি দিতে হবে। এছাড়াও যদি অ্যানিমেশন কোনো ভিডিও তৈরি করেন, মানে কার্টুন অ্যানিমেশন বা যে কোনো অ্যানিমেশন ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরি দিতে হবে, ঠিক আছে। কার্টুন ভিডিও কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়বে, ঠিক আছে। আর বন্ধুরা, যাদের কুকিং চ্যানেল আছে অর্থাৎ রান্না করার ভিডিও ইউটিউবে আপলোড করেন, আপনাদের জন্য বেস্ট ক্যাটাগরি কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল, ঠিক আছে। এই হাউ টু অ্যান্ড স্টাইল কিন্তু অনেক চ্যানেলের ক্যাটাগরি হতে পারে। যেমন আপনি হাউ টু মানে কীভাবে তৈরি করবেন এই কথাটা যদি আপনার ভিডিওর টাইটেলের মধ্যে থাকে বা আপনি কি দেখাচ্ছেন যে কীভাবে তৈরি করতে হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেল হাউ টু অ্যান্ড স্টাইল করতে পারেন, ঠিক আছে। বা যদি আপনার বিজনেস রিলেটেড কোনো চ্যানেল হয় তাহলে কিন্তু আপনারা এই হাউ টু অ্যান্ড স্টাইল সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে যদি আমি কোনো কিছু মিস করে থাকি তাহলে আপনারা কমেন্টে আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদের কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমি যখন এই ধরনের ভিডিও আপলোড করব আপনারা সবার আগেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ।